পাহাড়ে যেতে খুব ইচ্ছে করছে, কিন্তু কালিম্পং কিংবা দার্জিলিং নয়, একঘেয়ে হয়ে গেছে। একদমই না, এখানেই দার্জিলিং বা কালিম্পংয়ের আশেপাশে লুকিয়ে আছে বেশ কিছু অবভিড় জায়গা, যেমন লাভা বা ঋষভ, যারা প্রকৃতি প্রেমিক, প্রকৃতির প্রতিটি রূপকে অনুভব করতে চান, তাদের বেড়াতে যাবার এক আদর্শ জায়গা হলো লাভা এবং ঋষভ। আমরা আজকে রাটাগুড়ি থেকে যাব লাভা ঋষভ। আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, এই আমাদের গাড়ি রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে যাব লাভা ঋষভ দেখতে। সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম লাটাগুড়িতে আমাদের আস্তানা এডিবি ক্যানভাস থেকে লাভা আর ঋষভের উদ্দেশ্যে। এখান থেকে লাভার দূরত্ব প্রায় 79 কিলোমিটার, সময় লাগে 2.25 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতো। পেরিয়ে গেলাম যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারের এন্ট্রি পথ। আমরা আজকে চলেছি ঋষভ, এই আমরা গাড়িতে যাচ্ছি। লাটাগুড়ি থেকে আমরা চালসা, মালবাজার এবং গরুবাতান হয়ে যাব লাভা। এখানে যাত্রাপথটি কিন্তু অসাধারণ, প্রথমে চা বাগান, তারপর ন্যাওরা ভ্যালি ফরেস্ট। আমাদের এই সুন্দর যাত্রাপথটি দেখানো লোভ সামলাতে পারলাম না। প্রসঙ্গত জানিয়ে রাখি, যারা কলকাতা থেকে লাভা ও ঋষভ বেড়াতে আসবেন, তারা ট্রেনে NJP বা শিলিগুড়ি কিংবা নিউ মেল জংশনে নেমে সেখান থেকে গাড়ি ভাড়া করে নেবেন, অথবা যারা বাসে শিলিগুড়ি আসবেন তারা সেখান থেকে গাড়ি ভাড়া করে নেবেন। 8-সিটার গাড়ির ভাড়া পড়বে 3,500 থেকে 4,000 টাকা। শিলিগুড়ির তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে কালিম্পং যাবার বাসও পাওয়া যায়, ভাড়া পড়বে 120 টাকার মতো। কালিম্পং নেমে সেখান থেকে আপনাকে আবার গাড়ি পাল্টে লাভা আসতে হবে, সেক্ষেত্রে খরচ কিছুটা কম হলো, ঝক্কি কিন্তু কম নয়, তাই গাড়ি রিজার্ভ করে নেওয়াই ভালো। প্রকৃতির অপরূপ শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম, পেরিয়ে গেলাম জলঢাকা নদীর ব্রিজ। এখানে পাইন গাছের মধ্যে দিয়ে রাস্তাটি দারুণ, সঙ্গে চলেছে মেঘের খেলা, যেন কোনো সিনেমার দৃশ্যপট। তখন মনের মধ্যে এই গানটাই ঘুরপাক খাচ্ছিল, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। এসে পৌঁছলাম লাভা শহরে, কিন্তু আমরা ফেরার পথে লাভার দর্শনীয় স্থানগুলি দেখব। এখন আমরা যাব লাভা থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত ঋষভে, সময় লাগবে মোটামুটি এই 20 থেকে 25 মিনিট। ঘন পাইনের মধ্যে দিয়ে এই রাস্তাটি সত্যিই রোমাঞ্চকর। ইচ্ছে করলে আপনি লাভা থেকে জঙ্গলের পথ ধরে ঋষভের ট্রেক করেও যেতে পারেন।
আমরা এখন এসেছি ঋষভের যে ভিউ পয়েন্টে, সেই ভিউ পয়েন্টে ঠিক আমার পেছনে ওই দিকটাতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখান থেকে। কিন্তু আজ কুয়াশা রয়েছে বলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, কিন্তু এই জায়গাটার পরিবেশটা অদ্ভুত সুন্দর, আসার রাস্তাটাও খুব সুন্দর, খুব ভালো লাগবে আপনাদের সবাইকার। আমরা ঘুরে গেলাম, আপনারাও ঘুরে যাবেন। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটাকে দেখা যায়, কিন্তু আমাদের আজকে কপালটাই খারাপ, পুরো জায়গাটা কুয়াশায় ভরে আছে। এখানে অল্প কয়েকটা হোমস্টেও আছে। আমরা এসেছি লাভাতে। এই লাভার এটা একটা আই লাভ লাভা বলে লেখা আছে এখানে, লাভার একটা ভিউ পয়েন্ট লাভা। আর এই লাভার এই সামনের দৃশ্যটা দেখুন, পুরো মেঘে ঢাকা রয়েছে তলাটা, অপূর্ব সুন্দর লাগছে। দেখুন ওদিকটা পুরো মেঘ হয়ে যাচ্ছে। আই লাভ লাভাতে তখন চলছে বিভিন্ন মজাদার পোজে ছবি তোলার হিড়ি। আমরা এখন চলেছি যে পাইন ফরেস্ট, এখানে লাভার যে পাইন ফরেস্ট, সেই পাইন ফরেস্ট দিকে আমরা যাবো। চলুন আপনারাও চলুন। অপূর্ব সুন্দর এই পাইনের জঙ্গলটা, নিচ থেকে সামান্য ওপরে উঠলেই আপনার মন ভরে যাবে। সবাই তখন ছোটবেলায় ফিরে গেছে, আমাদের সবার প্রিয় সঞ্জিতদা আর সুরজিতদা তখন ব্যস্ত টুকি টুকি খেলায়। লাভাতে থাকার বেশ কিছু হোমস্টে এবং হোটেল আছে। আমরা চলে এলাম সিনচুলা হোমস্টেতে আমাদের লাঞ্চ করতে। আমি এই হোমস্টের একটা রুমও আপনাদের দেখাবো। এটা সিনচুলা হোমস্টের একটা ঘর লাভাতে, ডবল বেডরুম, একটা ডবল বেড রয়েছে, একটা ছোট টেবিল আছে, আর একটা সেন্টার টেবিল, দুটো চেয়ার আছে। এখানে ভাড়া হচ্ছে পার পার্সন 1200, ইনক্লুডিং ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স অ্যান্ড ডিনার। এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন প্যাটার্নের বাথরুম, কমন গিজার, বেসিন সবই আছে। এখন আমরা লাভাতে আছি, লাঞ্চ করছি। তো আজকে লাঞ্চে আমাদের চাউমিন, ভেজ চাউমিন আর চিলি চিকেন। লাভার বেশ জমজমাটি ঠান্ডা, তার মধ্যে এই গরম গরম এই যে লাঞ্চটা দারুণ লাগছে, ভীষণ ভালো লাগছে খেতে। আমরা লাভা মহারাষ্ট্রে যাচ্ছি। এই যে মার্কিংটা হচ্ছে, এই যে ঘড়িটা আছে দেখতে পাচ্ছি, এই ঘড়িটার পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা দিয়েই যাবে। এই ঘড়ির উল্টো দিকে বিষ্ণু মন্দিরটিও আপনারা দেখে নিতে পারেন। চলে এলাম লাভা মনাস্ট্রির দোরগোড়ায়। আমরা এখন দাঁড়িয়ে আছি লাভা মনাস্ট্রির সামনে। এ পেছনে হচ্ছে লাভা মনাস্ট্রি। চলুন এখানে কথা না বলে দেখতে থাকি, খুব সুন্দর দৃশ্য। এই মনাস্ট্রিটি সকাল 9টা থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে। এই মনাস্ট্রিতে ঢুকেই পরপর 8টি চোরতেন আপনার চোখে পড়বে। 1988 সালে এই মনাস্ট্রির কাজ শুরু হয় এবং 1990 সালে 6ই জুন এটি সবার জন্য খুলে দেওয়া হয়। এখানে বেশ কিছু প্রার্থনা ঘর আছে। বেশ কিছু সিঁড়ি ভেঙে ওপরের মূল মনাস্ট্রিতে যেতে হয়। এটিও একটি প্রার্থনা গৃহ এবং নিচের তলায় যে ঘরগুলো আছে সেখানে লামারা থাকেন। Thank you.
এখানে প্রায় 100 ওপর বৌদ্ধ সন্ন্যাসী বৌদ্ধ দর্শন অনুশীলন করেন। আমরা এখন যে ভবনটি দেখছি সেই ভবনটির উদ্বোধন করেন দলাই লামা 2001 সালে। এখানে এসে আপনার মন একেবারে শান্ত হয়ে যাবে, চারিদিকে এক অদ্ভুত নিরবতা ও শান্তি বিরাজ করছে। মনস্ট্রির পাশেই আছে পাহাড়ের শ্রেণী। পাইন গাছ ও পাহাড়ের ওপর দিয়ে মেঘ উড়ে উড়ে যাচ্ছে, এক অপার্থিব দৃশ্য। এখান থেকে আমরা আবার ফিরে আসব আমাদের রিসর্টে, সেখানেও আছে বেশ কিছু চমক। আজকে অমিতাভদার বিবাহবার্ষিকীতে চলছে কেক কাটা ও নানা অনুষ্ঠান। জোরে হাত তালি, জোরে জোরে। হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ। যারা ডুয়ার্সের গরুমারা জঙ্গলে বেড়াতে আসবেন তারা অবশ্যই ঘুরে নেবেন লাভা ও ঋষভ। আজ এ পর্যন্তই, কালকে আবার যাব ডুয়ার্সের সাইট সিইংয়ে। সামনের শুক্রবার আবার দেখা হবে ডুয়ার্সের সাইট সিনের অন্য আরেকটি ভিডিও নিয়ে।